শুভ সকাল বন্ধুরা। দেখো, সকালবেলা বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে চলে আসলাম, আর তোমাদের দাদা ভাই চলে গেল বন্ধন দিতে। আজকে বুধবার, তো এদিকে আমি দেখো পাট শাক ভাজা বসিয়ে দিলাম সর্ষের ফুরন দিয়ে, আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত রেডি করে নিলাম, এখন ওকে খাবার দিয়ে দিব, বন্ধন দিয়ে চলেও আসছে। আর কি বলতো, এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া টুকরো টুকরো করে ভাজা করলাম, আর আলু লম্বা লম্বা করে কেটে পটল দিয়ে ভাজা করছি, আর কালকে আমডাল আছে তো ওটা দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নেবো, আবার রাতের বেলা দেখা যাবে। এদিকে দেখো, এই যে আলু আলু আর পটলটা ভাজা করছি এখন। আর কি বলতো, সকালবেলা না দেখবা খুব তাল পরে, তো বেশি আইটেম করা যায় না, ইচ্ছে থাকলেও উপায় হয় না। এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিন বাটিটা এখন রেডি করে নিচ্ছি, আর হচ্ছে একবারে ভাতের মধ্যেই লবণ দিয়ে দিই, এক্সট্রা লবণ নেয় না ও। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আর জুয়েল চলে গেলো, জুয়েল আজকে স্কুল আছে, স্কুলে চলে গেলো। আর হচ্ছে আমি এখন চা বসিয়ে দিলাম, তো মুড়ি দিয়ে চা খেয়ে নিব সকালবেলা। তো এখন দেখো রেয়াংশকে বলতেছে হাউ, দেখে না ভয় পাচ্ছে। আমি না না ভয়ের কিছু নেই এটা। গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় খুবই ভালো আছি, খুব সুস্থ আছি। তাহলে চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন 10টা বাজে আর আজকে হচ্ছে বুধবার। তো চলো, এইমাত্র তোমাদের দাদা ভাই, এইমাত্র না আধা ঘন্টা হয়ে গেছে, বেরিয়ে গেলো খাওয়া দাওয়া করে, আর আমারও চা খাওয়া হয়ে গেছে। আর চা খেতে বসে আজকে গরম গরম চা পড়ে গেছে নাইটিতে, আবার নাইটিটা চেঞ্জ করে নিলাম। এক তো রেয়ান স্কুলে ছিল তো, আর নিয়ে খাচ্ছিলাম, ওই সময় চাটা পড়ে গেছে জানো। এদিকে দেখো বাসি বিছানা পড়ে আছে, উঠানো হয়নি, শুধু কম্বলগুলোকে ভাঁজ করে নিয়ে রোদ্রুতে দিয়ে আসলাম, কাঁথা কম্বল বালিশগুলো একটা একটু রোদ্রু দিব। তো চলো, এদিকে জুয়েলের বিছানাও পড়ে আছে, এখনো উঠাইনি। আর কি বলতো, রান্না করা বলতে সকালবেলা তোমাদেরকে তো অল্প অল্প শেয়ার করলাম। এই যে দেখো, পটল দিয়ে আলু দিয়ে লম্বা লম্বা করে ভাজা করছি, চারটা পটল ছিল তো ওটা দিয়ে। আর এদিকে হচ্ছে পাট শাক ভাজা করলাম সর্ষের সম্বার দিয়ে, আর মিষ্টি কুমড়া ভাজা করছিলাম টুকরা টুকরা করে। আর কি বলতো, অল্প অল্পই আছে, সব ওদেরকে দিয়ে দিলাম, তোমাদের দাদা ভাই খেয়ে গেছে, নিয়ে গেছে। তারপরে জুয়েল খেয়ে স্কুলে গেল, আজকে তো স্কুল ছিল, স্কুলে চলে গেল। এদিকে হাঁড়িতে ভাত, আর এদিকে হচ্ছে কালকের যে আমডালটা ছিল ওটা একটু জল দিয়ে রাখলাম, তোমাদের দাদা ভাইকে অল্প দিয়ে দিলাম, জুয়েল খেয়ে গেল। আর এটা আমাদের এক পিস মাছ আছে, আর অল্প তরকারি আছে, এটা জুয়েলের জন্য রেখে দিব, ও বিকালবেলা এসে খাবে স্কুল থেকে এসে। তাহলে চলো কাজকর্মগুলো সারি, এদিকে দেখো বাসনও রয়েছে কতগুলো, হাঁড়ি ভাতের হাঁড়ি রাত্রেবেলার মানে কালকের হাঁড়িটা, তারপরে যে চায়ের বাসন এগুলো সব আছে, ওটা খাওয়া দাওয়ার বাসন, আমি তো চা খেলাম। তো চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নেই, তারপরে আবার ঘর, আজকে সকালবেলা ঘর মুছি নিই, আজকে রেয়াংশু যে বাইরে খেলতেছে এখন মুছবো না, সব কাজকর্ম সারবো, ওকে ঘুম পড়াবো, তারপর ঘর মুছবো, নাহলে পরে ডবল ডবল করে ঘর মুছতে হয়। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা, জুয়েলের বিছানাটা এখন গুছিয়ে নেব, আর কি বলতো আজকে সব রোদ্রু দিব, তো রোদ্রু তো উঠছে এখন, কিন্তু আবার কখন রোদ্রু চলে যাবে কোনো ঠিক না, আকাশের ওয়েদারটা বেশি একটা ভালো নেই। তো দিয়ে তো আসলাম, এখন দিয়ে এসে তবে বিছানাটা একবারে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, বিছানা গুছানো হয়ে গেল আমার। তাহলে বন্ধুরা চলো, এই যে জুয়েলের বিছানা গুছানো হয়ে গেল, এখন হলো আমাদের বিছানাটা গুছানো হয়ে গেছে। কি বলতো, বাইরে সব দিয়ে দিলাম, কিন্তু দেখতেছি আকাশটা আবার মেঘলা মেঘলা করছে, এখন সব নিয়ে আসবো করে, বালিশগুলো ব্ল্যাঙ্কেটগুলো সব রোদ্রু দিলাম। তো চলো, তারপরে এসে বাইরে আমরা জামা কাপড় আছে এগুলো এখন ধুবো, ধুয়ে দিয়ে আসি, তারপরে বাসন মাজবো, জলটা ঝরলে পরে বাইরের থেকে, তারপর তো ঘরে এনে মেলা যাবে, তাই না? কি লাগবে কি লাগবে তোমার? দেখ না গো, আরেকটা আরেকটা ব্যাট লাগবে, দুইটা নিয়ে গেছে বাইরে, ওর আরেকটা লাগবে, জানলাগুলো খুলবো না আজকে। তো বন্ধুরা দেখো, একবারে বিছানাপত্র গুছিয়ে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম। রোদ্রুটা এখনো আছে ভালোই। বাবা এদিকে আসো, বল নিয়ে আসো, বল নিয়ে আসো। এদিকে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসে তারপরে আবার বাসনগুলো মেজে নিলাম, বাসন গোছানো মানে ভিজে আছে। তাহলে চলো, এখন গ্যাসটা পরিষ্কার করে নিই, এদিকে দেখো রান্না বাড়া করে বাসন তো মাজা হয়ে গেছে, এখন গ্যাসটাকে পরিষ্কার করে নেব। তো
গ্যাসের নিচে খুব নোংরা হয়ে গেছিল আজকে, ওই জন্য গ্যাসটাকে একটু সাবান দিয়ে চকচক করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবার রোজ পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে, মানে রান্না করতে এসে নিজেরও শান্তি লাগে। দেখো গ্যাসটা পরিষ্কার হয়ে গেল, আর আজকে রোদটা খুব ডিজাইন করতেছে বুঝছো, একবার রোদ উঠে আবার একবার মেঘলা মেঘলা হয়, কি যে করবো। তাহলে যাচ্ছি বাবা, যাচ্ছি, তাহলে গ্যাসটা পরিষ্কার করে নি ভালো করে। মানে হচ্ছে ব্ল্যাঙ্কেট গুলো বাইরে রেখে দিলাম, হচ্ছে যখন আকাশ পুরো রোদ উঠ চলে যাবে তখন নিয়ে নিই। দাঁড়ো দাঁড়ো, ওই যে দেখো বন্ধুদের সাথে কথা বলতে কি বলো, তোমরা কি করছো? দেখো কিরকম করে, চলো যাচ্ছি। দাদা তো স্কুলে গেছে, তুমি কবে স্কুলে যাবা বলো? যাচ্ছি না, চলো হয়ে গেলো আমার গ্যাস পরিষ্কার করা, পরে মুখে আগে দেখে ঘুম করাইতে পারি নাকি। এদিকে দেখো সব কাজকর্ম সেরে এখন ঘরটাকে মুছবো, ওই জন্য ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কি আজকে তো সকালবেলা ঘর মোছা হয়নি, রেয়াংশের জন্য আমি আজকে আর সকালবেলা ঘর মুছিনি, আমি কি যে ডবল ডবল ঘর মুছতে হয় কালকে দুবার করে মুছেছি, এই জন্য আজকে আর একবারই মুছবো। ঝাড় দিয়ে নিলাম, এখন বাইরের থেকে সব দেখো কি হাওয়া ছাড়ছে, পুরো হাওয়া ছাড়ছে দেখছো তো। এখন নিয়ে আসি এগুলো জামা কাপড়গুলো, তারপর ঘরটা মুছবো, চলো জামা কাপড়গুলো নিয়ে আসি। এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম, এখন ঘরটা মুছে নিচ্ছি, আর এদিকে আমারও স্নান হয়নি, রেয়াংশকেও স্নান করাবো, এখন আমি ঘরটা মুছে যাবো স্নান করতে, তারপরে রেয়াংশকে স্নান করে নিয়ে একবারে ঘরে আসবো। এদিকে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ওই জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, তো চলো। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে আসলাম, রেয়াংশকেও স্নান করে নিয়ে চলে আসছি, ঘর দুয়ার সব মুছা হয়ে গেছে, আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম, আমি না জামা কাপড়গুলো পরেও ভাঁজ করতে পারবো। এই দেখো জামা কাপড় কতগুলো আছে, এগুলো এখন পরে ভাঁজ করবো, রোদ্দুর থেকে নিয়ে আসলাম, মানে কি বলতো এগুলো শুকিয়ে গেছে তো, ওগুলো এখন পরে ভাঁজ করবো, আগে পুজোটা দিয়ে নিই, একটু সিঁদুর পরে নেই, তারপরে পুজো দিয়ে তারপরে জামা কাপড়টা ভাঁজ করবো। আর রেয়াংশকে ঘুম পাড়ানোর চেষ্টা করলে আমার ঘুম আসলো না, ওকে একবারে স্নান করে নিয়ে আসলাম। বাকি না কাঁচের বাটি দেওয়া দেওয়া যাবে না, ও খালি এটা লাগে ওটা লাগে, কাঁচের বাটি কাপ, তাহলে একটু সিঁদুরটা করে নেই। কি হচ্ছে ওগুলো করে না, দেখো কাঁচের বাটি গুলো চোখের থেকে বের করতেছে, কিরকম অবস্থা। তোমাদের দাদা ভাই ফোন করছে, বলে কি বৃষ্টি হচ্ছে কি ওদিকে, আনছি এই যে হালকা হালকা হচ্ছে, বল কি করবো, বল বের করে দিব, দেখো কাপের ভিতরে বল ঢুকায় রাখছে, চিন্তা করো না, না 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 আমার দেরি হচ্ছে, দাস কোনটা দাস। এদিকে দেখো বন্ধুরা স্নান করে চলে আসলাম, তো এখন হচ্ছে মাথাটা আশ্রয় নিয়ে একবার সিঁদুরটা পরে ঠাকুর পুজো দিতে যাব, তো ঠাকুরের জল নিয়ে এসে রেখেছি, এখন তারপরে পুজোটা দিয়ে নিব, চলো তাহলে। তাহলে বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে রেয়াংশকে ফুলে নিয়ে নিয়ে পুজোটা দিলাম, তো চলো সকালবেলা তোমার দাদা ভাই ফুল এনে দিয়ে গেছিল, ফুল কি বলতো গোটা গোটা দেই না, ছিঁড়ে ছিঁড়ে দিই, কারণ কি আনা নিয়ে প্রবলেম হয়, সবসময় আনা হয় না, তো তো চলো কালকে আবার বৃহস্পতিবার আছে, এদিকে দেখো আবার রোদ উঠে পড়েছে, দেখেছো আবার জামা কাপড়গুলো মেলে দিতে হবে, তো চলো আগে রিয়ালসকে একটু ঘুম পাড়াই, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো চলো খিদেও পেয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদা ভাই ফোন করছিলে বললাম না যে বৃষ্টি হচ্ছে কিনা, তারপরে বলে কি খাওয়া দাওয়া করছে, আমি যে না পুজো দিয়ে তারপরে খাবো, তো চলো ওকে আগে একটু কিছু খাওয়ায় তারপরে ওকে ঘুম পাড়াই, এখন 1:30 বাজে, তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো স্নান করে পুজো দিয়ে এসে তারপরে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ কি বাসনগুলো তার আগে গুছানো হয়নি, তো আমি ভাবলাম যে না আগে পুজোটা দিয়ে আসি তারপরে বাসনগুলো গুছানো, এগুলো তো মানে পরেও করা যাবে, এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিবে এখন,
কারণ কি তখনকার গুছানো হয়নি, হালকা হালকা মানে ভিজা ছিল তো রোদ্দুর থেকে নিয়ে এসে রাখছি, যেগুলো ভিজা ওগুলো ঘরে মেলে দিচ্ছি, এগুলো এগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। চলো তাহলে গুছিয়ে নিই, কারণ কি ছোটো ছোটো অনেক জামা কাপড় তো দেখবো গুছাতে অনেকটা সময় লাগে। বন্ধুরা চলো একবারে রিয়াজকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে বাসন টাসন গুছিয়ে জামা কাপড় গুছিয়ে নিলাম, দিয়ে দেখো রিয়াজ ঘুমিয়ে আছি, দিয়ে জুয়েলও আসলো স্কুল থেকে, এসে স্নান করলো, এখন পড়তে বসছে, দিঘা বলা টাইম এসেছে, খাওয়া দাওয়া হয়নি এখন আমাদের, ও বলে মা আমিও খাবো তোমার সাথে একসাথে, তাহলে একসাথেই খাই চলো, দিয়ে জামা কাপড় গুছানো হয়ে গেছে, রিয়াজের জায়গায় রাখলাম, জুয়েলকে দিয়ে রাখলাম, ওর ব্যাপারটা ওর জায়গায় রাখলাম, আমারটা ওর জায়গায়, তাহলে চলো ফোনটাকে নিচে এখনো পাতি না, ভাতটা ভিজা ছিল তাই জন্য পাতি না, তো এখন খাওয়া দাওয়া করে পরে দেখে নেব, তাহলে চলো দিয়ে দেখো বাসনও গুছানো হয়ে গেছে। চলো পরে নিয়ে আসবো, ওগুলো হালকা হালকা একটু রোদ্দুর আছে তো, বৃষ্টিটা আবার কিছুক্ষণ হইলো তারপর আবার থেমে গেছে, যাই খাওয়া দাওয়া সারি। এদিকে দেখো জুয়েল আর আমি খেতে বসে পড়লাম, কারণ কি জুয়েল স্কুল থেকে আসলো তখন বললো যে মা তাহলে আমার সাথে একসাথেই খাও, তো আমি বললাম ঠিক আছে তাহলে চল একসাথেই খাবো, তো এই যে জুয়েলও বসলো আমিও বসলাম, তো দেখলাই তো সকালবেলা কী কী রান্না করছিলাম, পাট শাকের ভাজা, আলু পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, হচ্ছে কালকের ডাল আর হচ্ছে মাছের তরকারি ছিল, ওই তো যাই হোক একটু দিয়ে আমাদের দুপুরটা চলে গেলো, আবার রাতের বেলা দেখা যাবে কী রান্না করি, ও রাতের বেলা আবার আমাদের বার্থডে বাড়িতে নিমন্ত্রণও আছে, তো চলো বার্থডেতে গিয়ে দেখা হবে তোমাদের সাথেও। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, পাট শাকটা তো দারুণ খেলাম, জুয়েলেরও ভালো লাগছে আমারও ভালো লাগছে, সর্ষের সম্বা দিয়ে পাট শাক করছিলাম তো দারুণ খেলাম শাকটা, আর জুয়েলের তো ওই যে টক ডাল দিয়ে খেয়েছে বলে যে না আর একদিন বানাই ফেলতে হচ্ছে, ঠিক আছে বানাবো, এখন গরম পড়তেছে এখন মাঝে মাঝেই বানাবো, তাহলে চলো এই রেহান সেখানে ঘুমিয়ে আছে, ওকে আগেই তো খাওয়া দাওয়া করে দিয়েছি, ওকে খাওয়াই ঘুম পাড়াইলাম, তো চলো একটু রেস্ট করি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আর একটু শুয়ে থাকি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো বিকালবেলা একটু বাগানে ঘুরতে চলে আসলাম, আজকে সারাদিনে আসিনি সকালবেলা একবারও, তো এসে তো দেখি বেশ অনেকগুলো ফুল ফুটছে, দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো দারুণ, আজকে পুজো দেওয়ার জন্য ফুলও নিইনি, আজকে কিনে ফুল কিনা ফুল নিয়ে আসছিল তো তোমাদের দাদা ভাই, ওই জন্য এই ফুলগুলো নিইনি, কি ভালো লাগছে দেখে দেখো, দেখছো পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফুটছে, তো চলো এদিকে সাদা ফুলও একটা ফুটছে, আজকে ফুলগুলো নেওয়াই হলো না, আজকে আসিনি সকালবেলা এদিকে, আর গাছটা দেখছো একদম মোটা হয়ে উঠছে, ভালো লাগছে, আর দুই দিন থেকে তো মানে গাছে কোনো জল দেওয়ার নামই নেই, কারণ কি বৃষ্টিতে এত জল দিয়ে পড়তেছে আর কি দিব, বিড়াল গুলো উপর দিয়ে দেখো বিড়াল যাচ্ছে, এটা হচ্ছে ওদের ওভারব্রিজ, কুকুর যায় বিড়াল যায়, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখে দেখো, একদম গাছ ভর্তি হয়ে গেছে, বুঝেছো পিঙ্ক কালারের ফুল তো মানে একটু সুন্দর লাগে দেখতে, আরো কালকেও ফুটবে কতগুলো, তো চলো ঘরে যাই এখন, আমাদের দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে, জুয়েল আর রিয়ান ঘরের মধ্যে বসে বসে খেলতেছে ক্যারাম বোর্ড, বন্ধুরা দেখো এই মাত্র হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম, তো আজকে আর ঠাকুরের বাসনগুলো মাজবো না, সব উঠিয়ে রেখে দিলাম, ঘর টাটগুলো সব দুপুরবেলায় উঠেছি ঘর, তো এখন আর যাবো না, এখন আর মাজবো না, এগুলো তো বাসন মাজার সাবান মানে ঠাকুরের বাসন মাজার সাবান অল্প একটু আছে তো ওই জন্য আনা হয়নি, এখন দাদা ভাই এখনো আসে নাই, তো ওই জন্য এখন থাক কালকে সকালবেলায় মাজবো, কারণ সবগুলো বাসন মাজতে গেলে না সাবানে হবে না, অল্প অল্প একটু সাবান আছে, ওই জন্য দেখলাম যে হবে না ওই জন্য আবার রেখে দিলাম ওটাই, তো চলো একটু পরে তোমাদের দাদা ভাই আসলে পরে চা বসাবো, এখনো আসে না, আমি তো ভালো আজকে এত লেট হচ্ছে কেন কি জানো 6:30 বাজে, দেখো ঘরের মধ্যে জামা কাপড় গুলো মেলে দিয়ে রাখছি শুকাই নেই, কি শোনা এখন ব্রাশ করবে ও, দেখো এখন ব্রাশ করবে, তোমার ব্রাশ হয়তো তোমার তাই দাও দিই, ঠিক আছে চলো যখন তোমাদের দাদা ভাই আসবে চা বসবে তখন দেখা হবে তোমাদের সাথে।
বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা চা খেয়ে আমরা বসে আছি এখন আমরা যাব হচ্ছে রিয়ানশের আর জুয়েলের বৌমনির বার্থডে আজকে আমাদের যে পাশে ঘরে জেম্মা আছে যে তো জেম্মার ছেলের বোন হচ্ছে আজকে বার্থডে বিয়ের পরে প্রথমবার বার্থডে করলো এখানটা আসার পরে নতুন বিয়ে হয়েছে তো তো প্রথম বার্থডে করবে শ্বশুর বাড়িতে তো ওই জন্য হচ্ছে আমরা এখন ওখানটা যাবো শাড়িটারি পাল্টা মানে নাইটি পরে ঘরের মধ্যেই তো একই বাড়িতে আর কি কেক কাটা হবে তোমাদের সাথে চা খাওয়া শেয়ার করতে পারিনি চায়ের বাসনগুলো এখন মজা হয় নাই দেখো কতগুলো বাসন পড়ে আছে চলো এখন ওখানটা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো এখন হচ্ছে বার্থডে গার্লকে সাজানো হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাস্তা বউ তোমরা তো এতদিন দেখো নাই ভিডিওতে আজকে একটু দেখে নাও ও লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তাকায় না ভালো করে আরিনি শাশুড়ি মা বৌমাকে সাজিয়ে দিচ্ছে আর এই যে এটা শ্বশুর মশাই দেখো এই যে শ্বশুর মশাই এটা হচ্ছে রিয়া সেন জেঠু এই যে গোলু এটা জেঠিমা জেম্মা হাই সবসময় তো জেম্মা জেম্মা বলি জেম্মাই তো Happy birthday to you! দেখ পাশে যা এই যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ফটো নিতে হয় ওরে বাবা ওরে বাবা ওরে বাবা বন্ধুরা দেখো রাত্রিবেলা কেক কাটা হয়ে গেল ভাস্তা বউয়ের তো সবাই মিলে কেক খাওয়া হচ্ছে এখন খুব মজা হলো রাত্রে খাওয়া দাওয়া হবে তাহলে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট